আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের ভিডিওটা আপনি দেখলে লক্ষ লক্ষ টাকা আপনার বেঁচে যাবে ইনশাআল্লাহ। হসপিটালের মধ্যে গিয়ে আর ভিড় করতে হবে না, আপনার কষ্ট করতে হবে না ইনশাআল্লাহ। এই হার্টের জন্য মানুষের লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হার্ট অ্যাটাক হওয়ার ভয় মানুষের থাকে, ইষ্টকে অনেক মানুষ মারা যায়, অনেকের হার্টের মধ্যে ব্যথা হয়, অনেকের হার্ট কম্পন করে, অনেকের হার্ট খুব দুর্বল থাকে। হার্টের মূল্য কিন্তু অনেক। তাই পবিত্র কোরআনুল কারিমের মধ্যে এমন তিনটা আয়াত আছে, যেই তিনটা আয়াত পাঠ করে আপনি পানির মধ্যে ফু দিয়ে পানিটা যদি আপনারা এক সপ্তাহ পর্যন্ত খেতে পারেন, তাহলে ইনশাআল্লাহ হার্ট অ্যাটাক করে কখনো মরবেন না, ইষ্টক কখনো করবেন না ইনশাআল্লাহ। হার্টের ব্যথা দূর হয়ে যাবে, হার্টের কম্পন দূর হয়ে যাবে, দুর্বল হার্ট শক্তিশালী হয়ে যাবে। এবং যারা অতীতে হার্ট অ্যাটাক করেছেন, তারা যদি এই আমলটা করেন, তাহলে আপনারা আর হার্ট অ্যাটাক করবেন না এবং আপনাদের হার্ট হবে শক্তিশালী, মজবুত ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যার হার্ট শক্তিশালী সে মানুষটা সুস্থ, যার হার্ট দুর্বল সে মানুষটা অসুস্থ। তাই আপনাদেরকে আমি পবিত্র কোরআনুল কারিম থেকে এমন একটি শক্তিশালী আমল আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব। এই আমলটা শুধুমাত্র এক সপ্তাহ করবেন, আপনাদের হার্ট খুবই শক্তিশালী, খুবই মজবুত, খুবই পাওয়ারফুল হয়ে যাবে, আপনাদের হার্ট অ্যাটাকের ভয় আর থাকবে না ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা জানেন পবিত্র কোরআনুল কারিম হচ্ছে সমস্ত রোগের শেফা ঔষধ, কিন্তু আমরা ঔষধ হিসাবে ব্যবহার করতে আমরা জানি না, তার জন্য আমরা উপকৃত হই না। এই জন্য আমাদেরকে জানতে হবে, হসপিটালে ডাক্তারের কাছে গিয়ে গিয়ে ভিড় না জমিয়ে, হয়রানি না হয়ে, পেরেশানি না হয়ে আমাদেরকে চিকিৎসা কোরআন থেকে শিখতে হবে। একে ঠিক রেখে যদি আমরা এই আমলটা করতে পারি, রোগগুলো ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। এই কিতাবের মধ্যে এসেছে, আপনারা আমাকে ভালোবাসেন তার জন্য আমি ভালো ভালো সহি আমলগুলো, কোরআনুল কারিমের আয়াতের আমলগুলো, খুবই পরীক্ষিত আমলগুলো আপনাদের জন্য আমি নিয়ে আসি ইনশাআল্লাহ। আপনারা আমাকে অত্যন্ত ভালোবাসেন, আমি ভোলার মতো নয়। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, পৃথিবীর মধ্যে আমরা বাঁচব কয় দিন, কয় বৎসর, দুনিয়া থেকে চলে যাব, ভালো ব্যবহার করলে, ভালো আমল শিখিয়ে দিয়ে যেতে পারলে, যাতে আপনারা উপকৃত হন কোরআন দ্বারা, তাহলে এই সওয়াবটা আমি পাবো অবশ্যই। আপনারা একটু হলো দোয়া করবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আর কথা না বাড়িয়ে, আর কাল বিলম্ব না করে, চলুন আমরা এক্ষুনি শিখে নেই পবিত্র কোরআনুল কারিমের কোন আয়াতগুলো দ্বারা হার্টের চিকিৎসা সবচেয়ে শক্তিশালী চিকিৎসা করানো যায়। চলুন তাহলে আমরা জেনে নেই ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল ফাতাহ 26 নং পারার মধ্যে আছে। এ সুরাতুল ফাতাহের 27, 28, 29 তিনটা আয়াত আপনি পাঠ করবেন, আমার সঙ্গেও সহি শুদ্ধ করে পাঠ করে পানির মধ্যেও ফু দিতে পারেন, বা আপনি স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখে দেখেও আপনি পাঠ করতে পারেন, কিংবা কোরআনুল কারিমটা খুলে সুরাতুল ফাতাহের তিনটা আয়াত 27, 28, 29 এই তিনটা আয়াত তেলাওয়াত করে আপনি পানির মধ্যে ফু দিবেন। ফু দিয়ে এই পানিটা আপনাকে এক সপ্তাহ খেতে হবে। পানিটা ফু দিয়ে আপনি এখন একটু পান করবেন, পান করে পানিটাকে ঘরের মধ্যে রেখে দিবেন, তারপর আপনি প্রতিদিন এই সময়ে আপনি পানিটাকে একটু একটু করে পান করবেন, এভাবে আপনি এক সপ্তাহ পান করবেন ইনশাআল্লাহ। তাহলে এক সপ্তাহ পান করলেই চলবে, প্রতিদিন পরে পরে ফু দিতে হবে না, একদিন পরে ফু দিবেন তাহলেই চলবে। এই পানি পড়াটা আপনারা এক সপ্তাহ পর্যন্ত খাবেন। এই কিতাবের মধ্যে এসেছে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আর কিতাবটা লিখেছেন হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাই। তিনি লিখেছেন হার্ট অ্যাটাক থেকে নিরাপত্তার শক্তিশালী আমল। আমি কিতাব থেকে একটু হেডলাইনটা পড়ছি, কিভাবে এই কাজ করে এই আয়াতগুলো, তারপর আমি আপনাদেরকে আয়াতগুলো বলে দেব। আপনারা আমার সঙ্গে সঙ্গে আয়াতগুলো পড়ে পানির মধ্যে ফু দিবেন, কিংবা কোরআন খুলে খুলে আপনারা পড়বেন ইনশাআল্লাহ। চলুন
তাহলে আমরা একটু কি লিখেছে ফজিলত রামরা জেনে নে ইনশাআল্লাহ হার্ট অ্যাটাক থেকে স্ট্রোক থেকে নিরাপত্তার আমল নিচের আয়াতগুলো তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে নিয়মিত 7 দিন পান করানো হার্টের সব রকম রোগের জন্য খুবই উপকারী যত সমস্ত রোগ হার্টের মধ্যে হতে পারে সমস্ত রোগের জন্য খুবই উপকারী হচ্ছে এই শক্তিশালী আয়াতগুলো দিয়ে যদি আপনি পানি পড়া বানিয়ে সে পানি পড়াটা এক সপ্তাহ পর্যন্ত খেতে পারেন তাহলে চলুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমরা আমলটা এখনি করব আমি আপনাদেরকে আমলটার কথা আবারো বলে দিচ্ছি আপনি সূরাতুল ফাতাহের 27 28 29 নং আয়াতগুলো নিজে তেলাওয়াত করবেন নিজে যদি তেলাওয়াত করতে নাও পারেন আমি এখন ভেঙে ভেঙে তেলাওয়াত করব আপনারা আমার সঙ্গে তেলাওয়াত করবেন তেলাওয়াত করে কিংবা কুরআনুল কারীম দেখে দেখে তেলাওয়াত করবেন কিংবা অন্য কাউরে দিয়ে আপনি তেলাওয়াত করাইবেন এই আয়াতগুলো শুধুমাত্র একবার তেলাওয়াত করলেই চলবে 3 মিনিট লাগবে 2 থেকে 3 মিনিট আপনি সূরা ফাতাহের 27 28 29 নং আয়াতটা তেলাওয়াত করে পানির মধ্যে ফু দিয়ে আজকে একটু পানি খাইবেন পানিটা রেখে দিবেন আপনি 7 দিন পর্যন্ত পানিটা খাবেন ইনশাআল্লাহ উপকার পাবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাহলে চলুন যারা যারা নিজে পড়তে পারেন না বা কাউরে দিয়ে পড়াইতে পারতেন না আমার সঙ্গে পড়ুন ইনশাআল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের পড়া হয়ে যাবে আমার পড়া শেষ হলে আপনাদেরও পড়া শেষ হবে একসঙ্গে পড়বেন তারপর পানির মধ্যে আপনারা ফু দিয়ে সেই পানিটা আপনারা এখন একটু খাবেন এক সপ্তাহ পর্যন্ত আপনারা এই টাইমে পানিটাকে পান করবেন তাহলেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ চলুন তাহলে আমরা এখনি সেই আয়াতগুলো তেলাওয়াত করে ফেলি আপনারা আমার সঙ্গে তেলাওয়াত করুন এবং পানিটাকে সামনে রাখুন ফু দেওয়ার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من
اثار السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. بسم الله الرحمن الرحيم. ঠিক এভাবেই পানির মধ্যে আপনারা ফু দিবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন এবং আমলটা শিখতে পেরেছেন। প্রত্যেকেরই দরকার এই আমলটা করার, কারণ আমরা প্রত্যেকেই হার্ট দুর্বল আমাদের, এখন হার্টকে শক্তিশালী করার খুবই প্রয়োজন। তাহলে আজ থেকে আমরা এই আমলটা কমপক্ষে একদিন করে এক সপ্তাহ পানি পরোটা খাবো। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সকলকে সর্বপ্রকার বালা মুসিবত থেকে, রোগ থেকে, বিপদ আপদ থেকে, সর্বপ্রকার খারাপি থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, জালেমের জুলুম থেকে যাতে আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে হেফাজত করে। সকলে বলি আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি আপনারা পবিত্র কোরআনুল কারিম থেকে শক্তিশালী আমলগুলো পেতে চান আর সুস্থ থাকতে চান হসপিটালের মধ্যে না যেয়ে, আল্লাহর পবিত্র কোরআনুল কারিম দ্বারা চিকিৎসা নিতে চান টাকা পয়সা ছাড়া, তাহলে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কারণ পবিত্র কোরআনুল কারিম হচ্ছে সমস্ত রোগের শেফা। এই জন্য আসুন আমরা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকি, কারণ আমরা এই চ্যানেলের মধ্যে কোরআনুল কারিমের শক্তিশালী আমলগুলোর ভিডিওগুলো প্রতিদিন আপলোড করে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আরেকটি কথা বলছি, যারা যারা প্র্যাকটিক্যালে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে চান, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, সালাতুল হাজত নামাজ আদায় করতে চান, শিখতে চান এবং পাঁচ ওয়াক্ত নামাজ ভেঙে ভেঙে শিখতে চান, একসঙ্গে শিখতে চান এবং নামাজের মাসআলা মাসাইলগুলো শিখতে চান, তাহলে আমাদের সেকেন্ড চ্যানেল আছে, বাংলাতে লিখবেন নামাজ শিখুন। নামাজ শিখুন বাংলাতে লিখলেই আমাদের চ্যানেল চলে আসবে। সেই চ্যানেলের মধ্যে আমি নিজে নামাজগুলো পড়িয়ে পড়িয়ে দেখাই খুবই সুন্দরভাবে, প্র্যাকটিক্যালে আপনারা সহি শুদ্ধ করে নামাজগুলো শিখতে পারবেন এবং নামাজের নিয়ত এবং নামাজের মুনাজাত, নামাজের নিয়ম কানুনগুলো শিখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহর কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।